अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জুজুবাকে আমার সমস্ত শক্তি দিয়ে দেব আমি, শুধুমাত্র তবেই ও আগের মতো হবে। জয় মহাদেব। কিন্তু জুজুবাকে সমস্ত শক্তি দেওয়ার 48 ঘন্টার মধ্যে যদি আমি দুর্বল হয়ে পড়ি আর তার মধ্যে যদি আমাকে মোহিনীর সাথে লড়াই করতে হয় তাহলে কি করব আমি? জুজুবা, 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 শোনা, চেষ্টা ভালো ছিল, পারো। জুজুবা ওঠো, জুজুবা, হে মহাদেব, তো খুব দুর্বল হয়ে পড়েছে, কি করব, কি করব? ধাতু। হ্যাঁ, ধাতু দিয়ে কিছু একটা করা যেতে পারে, কারণ জুজুবা ধাতুকে নিজের দিকে আকর্ষণ করে। কিন্তু এই সময় আমি মোহিনী থাকাকালীন আমি জুজুবাকে সাহায্য করতে পারবো না, তাহলে আমি কি করব? আমার কাছে তো শক্তিও নেই। কতদিন তুমি এই কবচের সাহায্য নেবে পারো? কখনো না কখনো তো বাইরে বেরোতেই হবে, আর তখন আমি তৈরি থাকব। শক্তি নেই তো কি হয়েছে? আমি একজন নাগিন, আমার নাগবন্ধুকে তো আমি ডাকতেই পারি। হে নাগবন্ধু, আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। হে নাগবন্ধু, সামনে আসুন, আমাকে সাহায্য করুন। জুজুবাকে নিয়ে আমায় এখান থেকে বেরোতে হবে। তুই জিততে পারবি না পারো, কারণ আমি এটা হতে দেব না। পারো এখানেও নেই, তাহলে গেল কোথায়? পালানোর চেষ্টা করছিস কর, কিন্তু বেশি দূরে আমার থেকে পালিয়ে যেতে পারবি না। মোহিনী, আমার স্ত্রী আর মেয়ে কোথায়? হবে কোথাও, তোমার বউ, তুমি জানো না কোথায়? দেখো, কথা ঘুরিও না, আমি খুব ভালো করে জানি তুমি কিছু করেছো, বলো কোথায় ওরা? আমি করেছি মানে আমি কি করব? তোমার জানা উচিত তোমার বউ কোথায়। এমনিতেও তো তুমি আমার পারো, আমার ভালোবাসা, অনেক ভরসা করো তো তুমি তোমার বউয়ের ওপর। তোমার মনে হয় তোমার থেকেও কখনো কিছু লুকোবে না? হুম, হ্যাঁ আছে বিশ্বাস, নিজের থেকেও বেশি বিশ্বাস করি ওকে। আর কিছু? তোমার এই ভরসাটা ঠিক নয়, কারণ ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার দেব, ওই নাগিন তোমায় মিথ্যে কথা বলছে। কিছু বলেছে ও তোমাকে যে ও তোমার থেকে এখন কি লুকোচ্ছে? এমনিতেও অনেক কিছু লুকোয় এখন তোমার থেকে। এক্ষুনি বলছি, যাকে তুমি নিজের মেয়ে ভাবছো ও একটা এলিয়েন। তোমার ওই নাগিন বউ তোমাকে
না মোহিনী, দেবকে তুই এটা বলতে পারবি না যে বুলবুল এখন চাঁদে আছে, কারণ ও ওখানে তোর জন্যই আছে। আর এটা জানার পর দেব তোকে আরো ঘৃণা করতে শুরু করবে। ব্যাস হয়ে গেছে, এবার আর আমার সময় নষ্ট করো না প্লিজ। পারো, এখানেও নেই পারো, গেল কোথায়? ফোনটাও এখানেই ফেলে গেছে। পারো, জানি না এই নাগিন আর এলিয়েন দুজনে কোথায় উধাও হয়ে গেছে, এটাই সঠিক সময়। এখন পারো শক্তিহীন, এক্ষুনি আঘাত করলেও বাঁচতে পারবে না আমার থেকে। যাই হোক না কেন, মোহিনী নিশ্চয়ই পারোর ব্যাপারে জানে। দেব ও পারোকে খুঁজছে আর ও আমাকে সন্দেহ করছে। দেবকে এখানে রেখে আমাকে পারোকে খুঁজতে হবে। এই বুড়িটাও একদম সঠিক সময় এসেছে। এবার ঠিক আছে, এবার আমি শান্ত মস্তিষ্কে পারোকে খুঁজতে পারবো। মা, মা, দেবিকা দিদি, দেব, দেবিকা দিদির মনে হচ্ছে মৃগি হয়েছে। এই শোন, তুই যা গিয়ে একটু ফলের রস নিয়ে আয়। হ্যাঁ মাসি, এক্ষুনি আনছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। না 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 না, মাকে শুধু ডক্টর ঠিক করতে পারে, আর কেউ না। দেখি, মা একটু তাড়াতাড়ি করো। মাসি, মাসি, কি হয়েছে তোমার? দেবদা, হঠাৎ করে মায়ের মিরগি শুরু হয়ে গেছে। হায় ভগবান, কি হচ্ছে নাকি এই বাড়িতে? প্রথমে মা আর তারপরে কাকিমা। আমি ডক্টরকে আরেকবার ফোন করছি। বাবা দেব, এসব কি হচ্ছে? দাদু কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এই বাড়িতে। মাসি, বুলবুল আর পারোকে খুঁজে পাচ্ছি না, আমি মোহিনীকে ফলো করছিলাম, হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। মোহিনীকে ইমিডিয়েটলি খুঁজতে হবে দাদু। কিন্তু তুমি ওকে কোথায় খুঁজবে বাবা? সেটাই তো বুঝতে পারছি না আমি। এক মিনিট, আমি আসছি।